সরকার খুবই সরকার ওদেরকে রেখে মাগতেছে। তারা যে বলে যে আমরা সুরাই নেজামকে মানি না, আমরা আমির মানি, তাহলে তোমরা তোমাদের মধ্যে সুরা কেন? এরা মূলত নাম নিলেও আসলে এরা তবলিগি নয়। তবলিগীদের উপরে নগ্ন আক্রমণকেও এরা বৈধ ঘোষণা করলো। এখন জাতির সামনে এই জিনিসটা স্পষ্ট করার জন্যই আজকে এই সংবাদ সম্মেলন, যে এরা মূলত নাম নিলেও আসলে এরা তবলিগি নয়। আমরা এই জন্যই আমাদের দাবি যে কাকরাইলের মসজিদ, টঙ্গীর ইজতেমার মাঠ, মূল ধারায় যারা সত্যিকার অস্ত্রে মানুষের হৃদায়তের কাজ করে তাদের জন্যই পরিষ্কার করে দেওয়া হোক। এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা তবলিগের নামে করে তাদের থেকে তবলিগকে মুক্ত করা হোক। আগের থেকে পরিকল্পিত আক্রমণ চালানোর জন্য তাদেরকে পৃথক করার জন্য তারা বেশ ধারণ করেছিল। আপনারা দেখছেন প্রজেক্টরে যে তারা নীল বেশ ধারণ করেছিল, ঘটনা চক্রে ওই ভদ্রলোকের এই বেশটা খুলে গেছিল। আমাদের হাতে তো, আমাদের সাথীরা তো কংগ্রেস মাঠে প্যান্ডেল করতেছিল, তাদের হাতে তো লাঠি ছিল না। এরা এদের বিরোধী পক্ষ মনে করে তাকে পিটে আনছে, প্রকৃত ঘটনা হইল তার হাতে বেশ ছিল না, এই জন্য তাকে মারছে। এখন বলে যে আমাদের সাথী মারা গেছে। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে আমাদের যোগসাজে বা সরকারের সমর্থনে হয়েছে ব্যাপারটা তা নয়, এটা তৎকালীন সময়ের বিভাগীয় একজন পুলিশ কমিশনার অনেক চিন্তা ভাবনা করে ওনারা বললেন যে আপনাদের সুরা কতজন। তখন আমাদের সুরা ছিল ছয়জন, ওনাদের পক্ষে ছিল দুইজন, আমাদের পক্ষে ছিল চারজন। এই জন্য বলছে যে এক একজন এক এক সপ্তাহ করে সিদ্ধান্ত দেন, সিদ্ধান্ত এক সপ্তাহ করে। তো আপনারা যেহেতু চারজন, আপনারা চার সপ্তাহ সিদ্ধান্ত দিবেন, ওনারা যেহেতু দুজন তো দুই সপ্তাহ সিদ্ধান্ত দিবেন। এর ভিতর দিয়ে কিন্তু আর একটা জিনিস প্রকাশ পায়। তারা যে বলে যে আমরা সুরাই নেজামকে মানি না, আমরা আমির মানি, তাহলে তোমরা তোমাদের মধ্যে সুরা কেন? আমরা জানতে চাই তোমাদের বাংলাদেশের আমিরকে। তোমরা 1995 সাল থেকে 2017 পর্যন্ত 22 বছর পর্যন্ত তোমাদের আমির কে ছিল? সারা বাংলাদেশ ও সারা বিশ্বের বাংলাদেশে শতভাগের 95 ভাগ ওলামা ইকরামের সাথে আমরা 5 জন। এই 14 দিন দিল যে 14 দিনে তো আরো ভাগে পাই না, আপনি ভাগ করেন কত দিন, কয়দিন পাইতে পারে? মানে তো 5 বছর পরে একদিনের ভাগ পাবে, আরে ভাগ পায় ভাগ তো পাইতে পারে না। আর ওরা সন্ত্রাসী করছে, ময়দান ওরা মারছে, আমরা তোমার দেশি রে কাউকে আইসা দিয়ে মনে যেটা কি করবো আমরা? সুতরাং ওরা ভাগ পেতে পারে না। জালিম সরকার, খুবই সরকার ওদেরকে দিয়ে রেখে ভাগ দিছে।